ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলা রসুলহিল করিম আম্মাদ বা তারেক আজিজ প্রশ্ন লিখেছে প্রশ্ন লিখেছেন যে কারো লজ্জাস্থান দিয়ে যদি সবসময় কিছু বের হয় তাহলে ওই ব্যক্তি কীভাবে উমরা করবে কীভাবে কোরআন পড়বে জজাক আল্লাহ খয়রন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন আল্লাহ রব্বুল আলম আমাদেরকে এই জাতীয় রোগ থেকে হেফাজত করুন যেটা আল্লাহর বিধান মানার ক্ষেত্রে অনেক সময় কষ্ট হয়ে যায় তো আপনার জিজ্ঞাসার জবাব হলো যদি কারো লজ্জাস্থান দিয়ে সময় কিছু বের হতে থাকে সে ওমরা কিভাবে করবে নামাজ কিভাবে পড়বে কোরআন কিভাবে পড়বে ইত্যাদি আর জবাব হলো সে রোগের চিকিৎসা নেবে এবং ইনশা আল্লাহ তাকে শেফা দান করবেন আর যদি তার লিখে থাকে এমন রোগ তাহলে ইসলাম তাকে জুলুম করে না বরং সহজ করে দেয় এমন রুগীর জন্য সেটা হতে পারে বহুমুদ্রের রোগী অথবা কারো লজ্জাস্থান দিয়ে বীর্য বের হতে থাকে অথবা মহিলাদের কোনো কারণে রক্ত বন্ধ হয় না এরকম সে হতে পারে তো মোট কথা হলো না পাক যে এই জিনিসই বের হোক না কেন লজ্জা স্থান দিয়ে যদি সেটা সবসময় হয় বন্ধ না হয় তাহলে ইসলাম তার জন্য সহজ করেছে সে কী করবে সে এটা পরিষ্কার করে উঁচু করে তবাফ হোক অথবা নামাজ অথবা তিলাবাত শুরু করবে যতক্ষণ সে করবে করবে যদি তবাফ হয়ে থাকে তাহলে সাত তবাফ যখন শেষ হয়ে যাবে তখন তার হুকুমও শেষ হয়ে যাবে অর্থাৎ সে তবাফ করার জন্য রক্ত হোক বীর্য হোক যেটাই হোক পরিষ্কার করে অজু করে শুরু করবে এবং তার জন্য হুকুম হলো যে তার তবাফ শেষ তার অজুও শেষ হয়ে গেল এমনিভাবে নামাজের ক্ষেত্রেও যে নামাজের পূর্বে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু করে নামাজ শুরু করবে নামাজ শেষ হয়ে গেলে তার অজু ভেঙে যাবে এটা হলো তার মশালা এবং ঠিক একই মশালা কোরআন তিলওতার ক্ষেত্রেও এমন মে দলিল পাবেন বুখারিতে হাদিস নাম্বার দুশো আটাইশ ফাতেমা বিন হুবাইশ রাহু তাল আনহা সাহাবিয়া লজ্জাবোধ না করেই আল্লাহ রাসুলের কাছে আসলেন ইয়া রসুল আল্লাহ আমার রক্ত বন্ধ হচ্ছে না বন্ধ হয় না আমি নামাজ পড়ব কীভাবে আল্লাহ রাসুল সাল্লাহু সাল্লাম তাকে পরামর্শ দিলেন যে তুমি প্রত্যেক নামাজের সময় সেই রক্ত ধুয়ে নিবে এবং করে নামাজ পড়ে নিবে তো এগুলি ইশতেহাদিমাসাল্লাহ ওলামাইরম গবেষণা করেছেন সেখান থেকে বললাম যে এরকম যদি কারো হয় বহুমুদ্র যে পেশাব বন্ধ হয় না অথবা বীর্য বের হতেই থাকে অথবা মহিলাদের ইশতেহাজার রুগী রোগ রক্ত এসে আসতেই থাকে তো সেক্ষেত্রে তারা যখন এবাদত করার মনস্থ করবে যেমন তিলাওয়াত নামাজ এবং তওয়াফ অমরা যেটা বলেছেন হ্যাঁ সেক্ষেত্রে সেক্ষেত্রে তার জন্য করণীয় হলো যে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঁজু করে নামাজ শুরু করবে তওয়াফ শুরু করবে অমরা করার জন্য এবং তার এবাদত শেষ হয়ে গেলে তার পবিত্রতা শেষ হয়ে যাবে আবার অন্য আবাদত করতে চাইলে আবার উঁজু করতে হবে নতুন করে এটি হলো বিষয় আর হজের ক্ষেত্রে এটা ভিন্ন বিষয় রয়েছে যে আইসার রদি আল্লাহ তা আল আনহা যখন হজে আসলেন তিনি শারিফা নামক স্থানে এসে ঋতুপতি হয়ে গেলে রাসুল সল্ল তাকে বলেছিলেন যে তুমি সব করবে যা হাজিরা করে কেবলমাত্র বাইতুলার তওয়াফ ব্যতীত তবাফ করতে হবে হজের তওয়াফ যেটা সেটা করতে হবে মাসিক থেকে পবিত্র হয়ে এ হল হজের জন্য ব্যতিক্রম মশালা আশা করি বুঝতে পেরেছেন খাইরান